আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অবশেষে আমরা সিলেট ভ্রমণের উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। তো এই ভ্রমণটা আসলে হঠাৎ করেই হয়েছে, ডিসিশন নেওয়াটা প্ল্যান করে কোনো কিছু হয় নাই। আর হচ্ছে আমরা এই সামার সিজনে খুব কমই বাইরে ঘুরতে যাই, এটাই মূলত ফার্স্ট। আমরা আসলে শীতের আগে আগে নভেম্বরের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের পরে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই দিকে ঘুরতে যাই, কারণ ওই সময় একটু ঠান্ডা ঠান্ডা একটা আবাস থাকে, পুরোপুরি গরম পড়ে না। তো আমি প্রথমে বলছিলাম যে এই গরমের মধ্যে ঘুরতে যাব বাচ্চা কাচ্চা নিয়ে, তো ও বলছিল সিলেট যেহেতু হয়তো বা বৃষ্টি হইতে পারে, ওদিকে তো পাহাড়ি এলাকা, হঠাৎ করেই দেখা যাবে বৃষ্টি হয়ে যাবে। তো আমি আর না করি নাই, যে কারণ ঘুরতে গেলে বাচ্চাদের ওদের খুবই ভালো লাগে, ওরা প্রায় সময় বলে যে আমরা তো কক্সবাজার গিয়েছিলাম, অমুক জায়গায় গিয়েছিলাম, তো আবার কবে আমরা ঘুরতে যাব। সেই জন্য আমি আর না করি নাই, ঠিক আছে। তো আমরা এবার ট্রেনে যাচ্ছি ঘুরতে। তো প্রথমে কথা ছিল যে খান সাহেবের অফিস কলিগ যাচ্ছেন, ওনারা হাজব্যান্ড ওয়াইফ আর আমাদের পুরো ফ্যামিলি। পরবর্তীতে আর কি জানতে পারি যে ওই ভাইয়ার বড় ভাই যাবে, সাথে ওনাদের বাচ্চা কাচ্চা আছে। তো আমার শুনে ভালো লেগেছে, কারণ হচ্ছে আমরা তো বড়রা, আমাদের তো কথা বলার মানুষ আছে, যেহেতু ভাইয়া ভাবি যাচ্ছে, তো বাচ্চারা যদি একা একা যায় তাহলে ওদের বোরিং লাগতে পারে। তো যেহেতু ওই ভাইয়ারও বাচ্চা আছে, তো আমাদের বাচ্চাদেরও মানে খেলার সাথী হয়ে গেল। তো আমরা দিনের বেলা রওনা করেছি, তো সিলেট এসে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়, রাত বলতে মাত্র সন্ধ্যা পার হয়েছে, 7:30-8 এরকম হবে। তো আমরা এসেছি প্রথমে হচ্ছে বিআরডিবি ট্রেনিং সেন্টারে। তো এখানে এসে আমরা হচ্ছে রাতের খাবারটা কমপ্লিট করি। তো এখানে আসার পর গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে যায়। তো বিআরডিবি অফিসটা অনেক বড়, আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম, ডাইনিং প্লেসটা অনেক বড়। ওই যা হয় আর কি, মূলত এখানে আসলে পরিবার নিয়ে থাকার মতো না, এখানে ব্যাচেলারদের জন্য হয়তো বা ঠিক আছে। তো আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করে এখান থেকে আবার একটা হোটেল ঠিক করি। আমার ছেলে তো বাবাকে জিজ্ঞেস করছিল যে বাবা আমরা এখানে কেন আসছি, এখানে তো রুমের ভিতরে এসি নাই, তারপর হচ্ছে ফ্রিজ নাই, তো এগুলো সে জিজ্ঞেস করছিল। এখানকার পরিবেশটা গ্রামীণ পরিবেশ ছিল, এখানে থাকতে পারলে ভালো হতো, কি বাচ্চারা ওদের ইচ্ছে মতো খেলতে পারতো, দৌড়াদৌড়ি করতে পারতো, অনেক জায়গা ছিল এখানে। তো থাকতে পারে নাই, মূলত বাচ্চারা দেখা যাবে রাতে ঘুমাতে পারবে না, আর ঘুরতে এসে যদি রাতের ঘুমটা ঠিক মতো না হয় তাহলে কিন্তু আমরা আসলে দিনের বেলা যে বিভিন্ন জায়গায় যাব তখন কিন্তু যেতে পারবো না, দুর্বল হয়ে যাব। তো সেই জন্য মূলত আমাদের এখান থেকে সিলেটের যে মেইন শহর সেখানে আমরা হোটেল নিয়েছি। মেইন শহরে নিলে হয় কি, যে কোনো জায়গায় যেতে সময় কম লাগে আর মানে যাওয়া আসাটা খুব ইজি হয়ে যায়। আমার বাচ্চাদের এই জায়গাটা খুবই পছন্দ হয়েছিল, বাইরে যে ইচ্ছামতো দৌড়াদৌড়ি করতে পারতো, তাদের দৌড়াদৌড়ি অলরেডি শুরু হয়ে গিয়েছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ওই বৃষ্টিতে তারা একটু একটু করে ভিজছিল। তো ওখানে থাকলে আসলে ঝুম বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজা যেত, মানে গ্রামীণ পরিবেশ ছিল, তো বাড়ির মতো পরিবেশ ছিল, বাট
রুমগুলো আর একটু ভালো মানের হলে রাতে যদি ঠিকঠাক মতো ঘুমাতে পারতো তাহলেই কিন্তু সবকিছু ওকে ছিল। তো আমরা ওখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে হচ্ছে সিলেটের যে মেইন শহর সেখানে আমরা একটা হোটেল নিলাম। তো এখানে এসে তো আমার বাচ্চারা খুবই খুশি, এখানে এসি আছে, তারা যেমনটা চাচ্ছিল, কারণ তারা এই পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে। এখন মানুষ বলে না যে অভ্যাসের দাস, আমার ছেলের তো এখন সব কিছুই মনে থাকে। মানে আমরা বাইরে ঘুরতে যাচ্ছি, তার মানে হচ্ছে এরকম সুন্দর সুন্দর রুমে আমরা থাকবো, সুন্দর রুমে থাকবো যেখানে সুইমিং পুল থাকবে, তারপর এসি থাকবে রুমে, এরকম সুন্দর বেড থাকবে, ফ্রিজ থাকবে, বাথরুমটা অনেক সুন্দর হবে, এই যে বাথটাব থাকবে যে যেখানে সে গোসল করবে। তো এগুলো কিন্তু আমার ছেলে এখন মানে বুঝে গেছে সে, যে ঘুরতে যাওয়া মানে এভাবে থাকবো আমরা। যাই হোক, বাচ্চাদের খুশি দেখে আমরাও খুশি, আমরাও একটু নিশ্চিন্ত হলাম। তো এখন হচ্ছে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, গুছিয়ে আমরাও একটু রিফ্রেশ হয়েছি, গোসল করে নিয়েছি। তো এখন ভাবলাম যে একটু চা খাই। তো খান সাহেব আমাদের জন্য চা তৈরি করবেন। আর সিলেট আমি এর আগেও এসেছি কয়েকবার, একবার ইন্টারে থাকতে কলেজ থেকে এসেছিলাম, আর বিয়ের পরও একবার এসেছি খান সাহেবের সাথে, অফিস টুর ছিল ওটা। তখন আসলে আমাদের বাচ্চা কাচ্চা ছিল না, তো আমাদের বিয়ের 1-2 বছর পর হবে, মেবি 14-15 এরকম হবে, 2014 সাল বা 15 সাল এরকম হবে। তো বেশ কিছু জায়গা আমি ঘুরেছি, ঘুরলেও দেখা গেছে যে অনেক আগে গিয়েছি, তো হয়তো এখন পরিবর্তন এসেছে। তো আমরা যেহেতু এখন 9:30-10টা বেজে গেছে, তো আমরা সবাই এক জায়গায় হব, হয়ে ডিসিশন নেবো যে আসলে আমরা কালকে কোথায় যাব। তো কালকে লালাখাল আর হচ্ছে চা বাগান দেখার ইচ্ছা আছে, দেখা যাক। তো সকালবেলা আমাদের সুইমিং পুলে যাওয়ার কথা, তো ওরা তো প্রতিদিনই সুইমিং পুলে যেতে চায়, সুইমিং পুলে না গিয়ে না নিয়ে গেলে তো কান্নাকাটি শুরু হয়ে যাবে। আমাদের সাথে যে ভাবিরা আসছেন ওনারা আসলে এত আন্তরিক, ওনাদের কথা না বললেই নয়, মানে সমমনা মানুষদের সাথে একসাথে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমাদেরও খুবই ভালো লাগছে, কারণ ওনাদের সাথে প্রথম দেখায় ওনারা যেভাবে আমাদের সাথে কথা বলে মিশে গেছেন, মনে হচ্ছে যে আসলে আমাদের এই ট্যুরটা অনেক মজাদার হতে চলেছে। আর এখানে এসে আমার ছেলে সে নিজেই মানে কফি বানাচ্ছে, এখানে যেহেতু অপশন আছে কফি, তারপর ব্ল্যাক টি, তারপর গ্রিন টি, যার যেটা পছন্দ। তো আমরা দুজন তো চা খেলাম, তো আমার ছেলে আবার সে কফি খাবে, তো সে নিজে নিজে কফি বানাচ্ছিল। তারা দুই ভাই বোন খুব খুশি। এমনিতে কিন্তু দুজনে যখন কোনো ক্রাইম করে তখন কিন্তু মানে ক্রাইম পার্টনার হয়ে যায় তারা, আর খুব যখন আনন্দে থাকে তখন আবার দুজনের মধ্যে একটা মিল হয়ে যায়। তো এখন যেহেতু দুজনেরই রুমটা পছন্দ হয়েছে, তো তারা দুজনেই একসাথে খুশিতে লাফালাফি ঝাপাঝাপি করছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো কালকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেই ভিডিওটা নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। সেই অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।